যুদ্ধক্ষেত্রে শত্রুকে ঘায়েল করতে ময়দানে চীনা হেলিকপ্টার Z-19A। সেনা সংখ্যা ও পুরনো সমরাস্ত্র বদলে অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবহারে বিশ্বের অন্যতম প্রগতিশীল দেশ চীন। সামরিক ক্ষেত্রে প্রতি বছর চীন প্রায় কয়েক বিলিয়ন ডলার খরচ করে থাকে। সবসময় সামরিক অস্ত্রের গুণমানের ওপর বেশি নজর দিয়ে আসছে চীন। এবার যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহারকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক হেলিকপ্টার নিয়ে এলো চীনের এভিআইসি হারবিয়ান এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি। জানা গেছে এই হেলিকপ্টার অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে শত্রুকে দমন করার উদ্দেশ্যে। এই বিশেষ হেলিকপ্টারটির নাম Z-19A। এই হেলিকপ্টারটিকে নতুনভাবে তৈরি করতে প্রায় কয়েক বিলিয়ন ডলার খরচ হবে। এই হেলিকপ্টারটি আসনগুলো খুবই সরু এবং এটি একটি সশস্ত্র হেলিকপ্টার। এটি চীনের প্রথম এক্সপার্ট ওরিয়েন্টেড হেলিকপ্টার। সামরিক মহড়ার জন্য এই Z-19E হেলিকপ্টারটিকে ব্যবহার করা হয়। কয়েকদিন আগেই এই হেলিকপ্টারটি যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়ে গেলেও বৃহস্পতিবার সর্বপ্রথম হারবিন শহরে আকাশে উঠতে দেখা গেছে এটিকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এটি বিশেষভাবে বিদেশে মার্কেটে চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এভিআইসি হারবিয়ান এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির ডিপুটি চিফ ডিজাইনার বলেন, সামরিক ক্ষেত্রে এই হেলিকপ্টারটি বিশেষভাবে যুদ্ধ করতে সক্ষম এবং দিনে ও রাতে। Z-19ET মূলত ট্যাঙ্ক, অস্ত্র সহ যানবাহন ও অন্যান্য হেলিকপ্টারকে আক্রমণ করতে সক্ষম এই হেলিকপ্টারটি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।